ওয়েলকাম মালাটারি লাইফ টুডে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ভিডিও মনে হয় আজকেই যাবে। সকাল থেকে বলেনি, কালকে রাত্রিবেলা বলেনি, সকালবেলা উঠে বলছে ছুটি। সেই মানুষটা দেখছে উঠোন ছুটি দিচ্ছে, দেখতে পাবে তোমরা বাইরে ওই জায়গায় আছে। বললি বাবা আমাকে দিয়ে খাটাচ্ছে, কিন্তু না আমার পেট নিচু করতে বলছে, তো মানে তলপেটটা চাপ দিতে বারণ করেছে, জন্য কোনো চাপ দিই না। চলো যাটা করি। গত সপ্তাহে ছুটির দিনকে ফলগুলো এনেছে, আমার একটা ফলও খাওয়া হয়নি এখনো। মানে ছুটি নিয়েছিল গত বৃহস্পতিবার, তো সেই দিন থেকে এই ফল এইভাবেই কিনেছে, এইভাবেই ধরা রয়েছে। আর তার আগের সপ্তাহ ফল দেখবে আমার মারবে, এই দেখো বেদানাগুলো কী করছে। এগুলো সেই দু সপ্তাহ আগে খাওয়া হয়নি গো, এইরকমই ছিল দেখতে, এইরকম হয়ে গেছে। একটা লেবু আছে, বাদাম এনে দিয়েছিল ভোরবেলা, পাতিলেবুর রস খেতে বলেছিল, পাতিলেবু রস কিচ্ছু হয় না খাওয়া, কি করব। আজকে ফল আনতে যাবে যখন, যখন এগুলো দেখবে আমার মারবে। সেলো টেপ না, চলে আসছে ঘরের যাই। কেন কোথায় খেতে যাচ্ছিস? ঘরে বিছানা তুলবো, ওই কোনায় দিকেই সেলোটে পড়েছে যে বেশি নষ্ট করবি না। তোরা কি শীতকাল না এটা? প্যান্ট ফুল প্যান্ট পরে ওদিকে স্যান্ডো গেছে। বাহ 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 বাহ, চা ঢালা যায় বলো তো, কি অসুবিধা? তাও ঢালার চেষ্টা করছি আমি, একটু চাটা গাঢ় দুধ দিয়ে করি, কারণ ছুটির দিন তো আমরা সারা সপ্তাহ সেরকম একটা চা খাই না, তো এই একটা ছুটির দিনকেই চাটা খাওয়া হয়। তো কাপটা ভর্তি হয়ে গেছে মনে হয়, দেখো অবস্থা। আমি তুলে আবার দেখতে গিয়ে ক্যামেরা একদম ঢিল হয়ে গেছে, দেখো ক্যামেরা এক হাতে ধরে ছাকনিটা সেই হাতে ধরেই চা ঢেলেছি। ওর বাবা ছুটির দিন ওর একটাই কাজ গেম খেলা। আর এই দেখো মাসকাবারি মাল এনে রেখেছি, আমি কিচ্ছু বের করতে পারিনি এখনো, এর মধ্যে তেলের প্যাকেট প্যাকেট রয়েছে, এখনও বার করতে পারিনি, এগুলো সব বার করব। কারণ এগুলো না বার করলে হচ্ছে না, আর দ্বিতীয় কথা আমি টাইমও পাইনি, একটু ব্যস্তই ছিলাম, ছেলের পরীক্ষা টরীক্ষা শেষ হলো তো। তো যাই হোক এখন এই সবজিগুলোর ব্যবস্থা করতে হবে, দেখো কত সবজি খাওয়া হয়নি, কি অবস্থা। এর মধ্যে গাঁঠি, টমেটো, আলু, মানে এক সপ্তাহ হয়ে গেছে আমি সবজি ফ্রিজে রাখিনি, কারণ রাখলে না জল হয়ে যায়, দেখো বাইরে রয়েছে, তাই আমার কি আমার মেঝে ঠান্ডা তো যেরকমটা সেরকম রয়েছে, এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আয় বাবা সাউন্ড কমাও রে বাবা, মাথা পাগল করে দিল আমার, আমি অসুস্থ আর আমার ছেলে আমার আরও অসুস্থ করে। দেখি বাজার থেকে কী আনি, আনলে পরে রান্না করবো। আর বাঁধাকপিটার দশা দেখো, আমি বাঁধাকপি খুব ভালো খাই, কিন্তু থাইরয়েড হলে বাঁধাকপি খাওয়া বারণ, তাও খাই, কিছু করার নাই। এই যে বাঁধাকপিটা আর ছুলবো না, মা নষ্ট হয়ে যাচ্ছে, বাঁধাকপিটা ব্যবস্থা করতে হবে। কালকেও বাঁধাকপি খেয়েছি, আর খেতে ইচ্ছা করে না, না খাও না থাক, এগুলো ফেলে দিই। আর চায়ের বাসন টাসন হয়েছে, এই চায়ের বাসনগুলো মাজবো। তো একটু যাচ্ছি বাজারে, দরকার আছে, বলবো না কিসের জন্য,
কিচ্ছুর জন্য না, একটুখানি দেখো আর একজন পালাচ্ছে, এই দেখো একজন পালাচ্ছে, এটা কে, এটা কে বলো তো, এই দেখো কে, এই দেখো কে, এটা এটা কে, আমি বলছি ভগৎ সিং। আজকে তোমরা বিপ্লবী ভগৎ সিংরে তো দেখো নি, আর যদি দেখতে হয় দেখো ভগৎ সিংরে দেখো, এটা আমার ভেঙে যাবে দেখো অবস্থা, চুল ঠুল বারোটা বাজিয়ে দিল, শীতকাল রোদ রয়েছে, তাও ফ্যান চালিয়ে বসেছিলাম আমি এতক্ষণ, একটুখানি বাসন মেজেছি তাই ঘামঠাম দিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। এখন যাব বাজারে, এসে দেখি একটু মাংস নিয়ে আসি, আর রান্না ভাত ঠাত করা হয়ে গেছে, পেঁয়াজ কেলে আলু ভাজা করেছি, ডিমের পোচ করেছি, ও খেয়ে নিয়েছে, পেঁয়াজের মাথার পোচ খেয়েছে, এই যে দুধ ভাত খেলে এতক্ষণ, আর ওর আধার কার্ড যাবে রিনিউয়াল করাতে, এই যাও যাও যাও, ওর আধার কার্ডটা ওর রেশন দোকান থেকে নাম কেটে দিয়েছে, কারণ হচ্ছে ওর আধার কার্ড 5 বছর হয়ে গেছে, তো আধার কার্ডটা রিনিউয়াল করাতে হবে। বাবা ঘরের মধ্যে ফুটবল খেলে না, আরে শোনো না ওই উপরের চেয়ারগুলোর কিছু করো, শাশুড়ির মাথা চেয়ারগুলোর ফেলে দিতে হবে। আচ্ছা তুমি আমার সম্পর্কে কিছু বলো, আমার সম্পর্কে কিছু বলো, অ্যাজ এ ওয়াইফ আমি কেমন, নো কমেন্টস, আরে বলো না একটু বলো, ওরা ওরা জানতে চায়, একটু বলো, নো কমেন্ট বললে হবে না, বলো একটু, বাড়িতে আসলে জানতে পারবে, হ্যাঁ বাড়িতে আসলে জানতে, বাড়িতে আসলে জানতে পারবে না, না অন ভিডিও বলো, সবার তো আসার ক্ষমতা নেই, অনেকেই দূরে থাকে তাই না, বলো তোমরা অনেকেই দূরে থাকো, বলো 50 টাকা, ওই দেখো আমার ব্যাপারে ডেফিনেশন দেবে, 50 টাকা চাচ্ছে, কিছু করতে বললেই টাকা চায়, আগে টাকা বলতো না, এখন একটা কিছু বললেই বলে টাকা দাও, একটু ভিডিওতে মুখ দেখালে বলে 100 টাকা দাও, এটা সবজির দোকান, এখান থেকে টুকটাক একটু সবজি নেবো, কারণ ঘরের মধ্যে দেখলে সবজি ভর্তি, তা সত্ত্বেও টাটকা সবজি দেখলে কে না নিতে চায়, দেখো বেগুনগুলো তো তেল তেল করছে, আর পাশেই মাংসের দোকান, ওখান থেকে মাংসটা নেব, আর এখান থেকে কিছু সবজি নিয়ে নেব, আমাদের এখানে বাজার বিশাল বড় বাজার, তরকারি বাজারটা আজকে দেখালাম না, নেক্সট দিন বাজারে আসলে দেখাবো, এবার বাজার করে তাড়াতাড়ি বাড়ি যাই। শীতকালের রোদ্দুরটা না ভীষণ গায়ে লাগে, দেখো বাইরে ভীষণ রোদ্দুর, মুখ টুক জ্বলে যাচ্ছে, আমি এখন স্নান করবো, আগে মাংস টাংস ধোবো, ধুয়ে স্নান করতে যাবো, এসে রান্না করবো, কারণ আমি আর পারছি না, তাও অলরেডি 11:30 বাজে, আর ঘরের সব কাজ করে রেখে দিয়েছে, আর আমাদের ওরা দুজন কোথায় বেরিয়ে গেছে, গ্যাস যাবে মনে হয় চুল কাটতে যাবে, আর ওই আধার কার্ডের ওই ব্যাপারটা জানতে যাবে, দেখি ছেলের রেশন দোকানের নামটা কেটে গেছে বললামই তো, আর ঘরের সব কাজ বাজ করে, ঘর এখন পুরো অন্ধকার, ওরা সব দরজা জানো না বন্ধ করে দিয়ে গেছে, কী কষ্ট হচ্ছে, একটু বসে নি,
ও মামা গো, বাজার তো তোমাদের দেখালাম, আমাদের বাজারটা বিশাল বড়। ওই দিক মাংসের দোকান পর্যন্ত দেখেছি, তো ওদিকে সবজির বাজার আছে। আমি নেক্সট দিন যখন যাবো সবজির বাজার দেখাবো, দেখাবো কি সবজির বাজারে ভীষণ ভিড় ছিল। আর শীতকালে ব্যাগ ভরে যায়, আমার ব্যাগ ভারী হয়েছে। আমি ভেবেছি ব্যাগ ভারী হবে না, ওই জন্য আমি ওকে বলে গেছি তোমার ঢুকতে হবে না। আমি তো মাংস নেবো আর দুটো একটা সবজি নেবো। ও বাবা, একটা ফুলকপি আর একটা বাঁধাকপির যা ওজন হয়েছে আমার হাতেই, যে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাত লাল হয়ে গেছে। উফ, আর সন্ধ্যাবেলা একটু মোমো করবো, তাই একটু চিকেন নিয়ে এসেছি। তো মোমোটা হাইজেনিক, আর আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, আমার চিকেনটা খাওয়ার পারমিটটা আছে, ডিমের কুসুম খাওয়ার পারমিট নেই। ডিম কথা, ডিম আমি খাই না, আর মাছ খেতে পারবো কিন্তু মাটন পুরোপুরি বারণ। চলো, বেতো শাক এনেছি, বেতো শাক আর মাংস করবো এখন। ভাতটা তো বড় কমপ্লিট, আগে খুব মাংসটা কিছু ধুয়ে স্নান টান করিনি, তারপর সব কাজ হয়, ততক্ষণ ওরা দুটো চলে আসবে, তারপরে ব্লগ স্টার্ট করছি। আজকের ব্লগটা গজবর হলো, ব্লগ গজবর হলো। আর আমি হাতে টাইপড ধরিনি, অনলি হাতে ফোন ধরে করছি। তো চলো, দরজা জানলা সব আটকে দিয়ে গেছে। স্নান কমপ্লিট, একটা বেজে গেছে, এখন রান্না করতে যাবো। মাংস টাংস ধোয়া হয়ে গেছে, খালি বসাবো, হাত হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা ভাজা হয়ে গেছে, মাংস আর বেতো শাক রান্না করবো। তো সবজি তো এগুলো সব ছিলই, দেখি রেখে দিয়েছিলাম, আবার এনেছি। বলেছি বাঁধাকপি আনবো না, আবার বাঁধাকপি নিয়ে এসেছি, গাজর, একটা ফুলকপি, বিনস, এগুলো হচ্ছে বেতো শাক, একদম কচি কচি বেতো শাক। এই আটিটুকুনি কেটে দিলেই হবে, একদম কচি। ও এখানে মহামেডান রয়েছে প্রচুর, তো ওদের জমির এগুলো একদম কচি। এটা রান্না করলে একটুখানি কচি, এটা আমি এখনই রান্না করব। আর হচ্ছে কুমড়ো, এই কুমড়োটা যে মিষ্টি হবে না। আর সন্ধ্যাবেলা মোমো করবো, তো মোমোর চাটনি করতে লাগবে। এখানে আছে ধনে পাতা, ধনে পাতা তোমরা অনেকেই বলো দেশি ধনে পাতা বোঝো কী করে, তো দেশি ধনে পাতার পাতা এই যে চেরা চেরা, এই যে চেরা চেরা পাতা, এটা হচ্ছে দেশি ধনে পাতা। আর এর মধ্যে আছে শশা, আর মাংস এনেছি, আর তো জানি, ও দুটো পাতি লেবু আছে। এই হচ্ছে বাজার করছি, প্রচুর জিনিস রয়েছে ঘরে, তা সত্ত্বেও এনেছি। ও ধনে পাতাটা জলে ভর্তি, কি নাইস বলো। মানে এইগুলো যে সেন্ট, এই যে প্যাকেট খুলেছি সেন্ট বেরিয়ে গেছে। ওফ, আমার যে কী ভালো লাগে দেখো, এই যে ধনে পাতা, এটা দেশি ধনে পাতা, আর এটা বেতো শাক, দুরকম শাক আছে এখানে, এটা বেতো শাক আর এটা ধনে পাতা। তো এই যে বেতো শাক রান্না করেছি, বেগুন দিয়ে, আলুটা দিয়ে নিয়েছি, আর এই যে লাল লাল পাতলা মাংসর ঝোল আলু দিয়ে, ব্যাস যথেষ্ট। আর এই যে মোমোর স্টাফিংটা করে রেখেছি, এটা চিকেন মিক্সিতে পেস্ট করে রেখেছি, একটা পেঁয়াজ একটু আদা একটু রসুন দিয়ে। আর ভাতটা এই যে এটার মধ্যে রয়েছে, আর প্রেশার কুকারে আবার ভাত করেছি। তো এই দিয়ে হয়ে যাবে, চলো টাটা আজকের জন্য।